হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আবার একটি ব্লগ। এখন আপাতত বিউটি টিপস ছাড়ছি না, এখন শুধু ব্লগ দিব তোমাদের, কারণ অনেকে রিকোয়েস্ট করেছো আমার কিছু ব্লগ দেখবে। তো চলে আসলাম গাউসিয়া নিউ মার্কেট, শুনেছো তো অনেকেই, তাই না? হ্যাঁ, আমি হচ্ছি গাউসিয়া নিউ মার্কেট চলে এসেছি টুকটাক শপিং করার জন্য। আসলে এই টাইমটাতে বের হওয়াটা একদমই রিক্স, বের না হওয়াটাই বেটার। তারপরও আর কি বের হয়ে গেলাম, মানে বের না হয়ে পারতেছিলাম না, তোর জন্য আর কি বের হয়ে গেলাম। খুব দরকার ছিল আমার কিছু জিনিস, তো তার জন্য চলে গেলাম গাউসিয়াতে। তো এখানে এসে কিন্তু প্রচুর ভিড় পেয়েছি আমি, প্রচুর ভিড়। মনে হচ্ছিল না যে এখন করোনা ভাইরাসের ভিতর যে এত লোক হবে, আমি কখনোই কল্পনাও করতে পারিনি যে প্রচুর মানুষ ছিল এখানে। আর হচ্ছে প্রোডাক্টও ইউজ প্রোডাক্ট, খুব ভালো ভালো প্রোডাক্ট ছিল, আর দামটাও খুব কম ছিল। আমি দামাদামি করতে অনেক ভালোবাসি, অবশ্য এক দামের প্রোডাক্ট নিতে পছন্দ করি না, তার জন্য গাউসিয়াতে চলে যাই। আর হচ্ছে গাউসিয়া বেসিক্যালি যাওয়া হয় আমার হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল, সব প্রোডাক্ট পাওয়া যায়, আর হচ্ছে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানের জুতাগুলা কিন্তু অসম, অস্থির জুতাগুলো আমার কিন্তু খুব পছন্দ, মানে সব একদম ওভারঅল আমার কাছে বেস্ট লাগে গাউসিয়া নিউ মার্কেট। আমি ঈদের মার্কেট করতেও কিন্তু ওখানে চলে যাই। আর আমাদের মেয়েদের সবথেকে পছন্দের জায়গাই হচ্ছে এটা, নিউ মার্কেট। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে মানুষ এত মানুষ থাকবে আমি মানে কল্পনাও করতে পারিনি। যাই হোক, চলে আসলাম। তো দেখো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, আমি ব্যাগ কিনেছি, তারপর আমার জন্য টুকটাক কসমেটিক্স কিনেছি, তারপর আমার জন্য কিছু ওয়ান পিস কিনেছি, তারপর কিছু টপস কিনেছি, এই তো। তারপর আমার ভাইয়ের জন্য শার্ট কিনলাম, সবার জন্যই টুকটাক কিছু না কিছু কিনেছি। তো হালকা পাতলা খেয়েও নিলাম মাঝখানে, মানে গাউসিয়ার মাঝখানে আবার একটা ছোট্ট খাবারের শপ আছে, তো এখানে এসে লাচ্ছি খেলাম। আর হচ্ছে একটা বার্গারটা অতটা ভালো ছিল না, বাট লাচ্ছিটা মোটামুটি চলে আর কি। আসলে এখানের খাবারের সিস্টেমটা আমার কাছে অতটা ভালো লাগে না, বাট মার্কেটিং শপিং করার জন্য একদম বেস্ট প্লেস, এখানে সব কিছু আছে। তো আমি ফেশিয়ালের কিছু প্রোডাক্ট কিনেছি, আমি কসমেটিক্স আইটেমও কিছু কিনেছি। তো এটা আমি নেক্সট ব্লগে দেখাবো বা নেক্সট ভিডিওতে দেখাবো। আমি হোয়াইটনিং ফেশিয়ালের কিছু প্যাক কিনেছি, ম্যাসেজ ক্রিম কিনেছি, তারপর স্ক্রাবার কিনেছি, তো অনেক কিছুই কিনেছি। তো এগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এই তো দেখো, এখানে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, আসলে কিনেছি এগুলো দেখাচ্ছি না। আমি তোমাদের গাউসিয়া মার্কেটটা যতটুকু আমি ঘুরেছি ততটুকু পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু অর্নামেন্টসগুলো অসম ফ্রেন্ডস। এই যে দেখো, এখানে অর্নামেন্টসগুলো খুব সুন্দর, থ্রি পিসগুলোও অনেক সুন্দর। আমি আমার জন্য একটা থ্রি পিস কিনেছি, আমার আম্মুর জন্য কিনেছি। তো এই দেখো, চুড়িগুলোও খুব সুন্দর, অর্নামেন্টসগুলোও খুব সুন্দর, কানের দুল, গলার সেট, তারপর চুড়ি, আংটি, সব কিছু এখানে অ্যাভেলেবেল, আর দামটাও একদম রিজনেবলের মধ্যে। দেখো মানে তুমি যখনই দোকানের সামনে আসবে, তোমার একটা না একটা কিছু নিয়ে যেতেই হবে, যে ইউজ প্রোডাক্ট আর ইউজ ডিজাইন, খুব সুন্দর ডিজাইন করা এক একটা প্রোডাক্টের। তো আমি এখান থেকে আমার জন্য ছোট্ট একটা কানের দুল কিনেছি, আসলে আমি বড় কানের দুল পছন্দ করি না, আর হচ্ছে আমি বড় কানের দুল পরতেও পারি না, আমার কান প্রচণ্ড ব্যথা করে তোর জন্য। তো চুড়ি আছে, দেখো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট, সব মিলে আসলে অসম। তোমরা যারা গিয়েছো অবশ্যই জানো অনেকে, বাট এখন কিন্তু করোনার জন্য মনে হচ্ছে যে প্রোডাক্ট আরও বেশি বেড়ে গেছে, আর হচ্ছে দোকানপাটও বেড়ে গেছে। তো মানুষ কী করবে এখন, কাপড়ের ব্যবসা শুরু করে দিয়েছে, যেহেতু সামনে ঈদ, তো ঈদের জন্য কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে অলরেডি। বন্ধুরা এতটা ভিড় যে আমি পাবো আমি কল্পনাও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল গাউসিয়া মার্কেটে। আমি নিউ মার্কেটেও গিয়েছিলাম, বাট ওখানে ভিডিও করা হয়নি, কিন্তু খুব সুন্দর ছিল। এই যে দেখো, ছেলেদের প্রোডাক্টও এখানে আছে। তো এখানে আমি দুইটা প্যান্ট কিনেছি, এগুলো হচ্ছে কাপড়ের, সুতি কাপড়ের প্যান্টগুলো, গরমের ভিতরে এগুলো পরতে কমফোর্ট ফিল করবে যারা ছেলেরা আছে ঘরের ভিতরে বা বাহিরে। তো আমি দুইটা প্যান্ট কিনলাম,
যে দেখো এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে ভ্যানের ভিতরে বুঝছো, ফুটপাতের সব কিছু কিন্তু, মানে ফুটপাতে এত ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানেন না, তো গাউসে এলে বুঝতে পারবেন যে এখানে এত আছে। আসলে আমরা অনেকেই জানি না, তো গাউসে এলে কিন্তু মানে মাথা গুলিয়ে যায় কোনখান থেকে কোনখানে যাব, মানে অনেক দোকানপাট আছে তোমার এমন, মানে গাউসিয়াতে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সব কিছু ব্লক বাটিক সব, অনেকেই কিন্তু ব্লকের কাজ করে বাটিকের কাজ করে, ওটা কিন্তু আমিও করি ব্লক বাটিকের কাজ, এখানে কিন্তু আমি এসে তারপর রং কিনে নিয়ে যাই, ব্লকের রং কিনে নিয়ে যাই, তারপর বাটিকও করি মাঝে মাঝে, সেটা অবশ্য দেখাবো অন্য দিন। যদি তোমরা দেখতে চাও ব্লকের কাজ বা বাটিক যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ব্লক বাটিক দেখাবো একদিন, আসলে আমার ইচ্ছা আছে তো ব্লক বাটিকের একটা ভিডিও ছাড়ার। তো ব্লক বাটিকের রং সব কিছু এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল, তারপর বিয়ের কনেদের ড্রেস, তারপর ছেলেদের ড্রেস সব কিছু, তারপর বোরখার জন্য হচ্ছে দোতলায়, আমি দোতলায় যাইনি অবশ্য, দোতলায় কিন্তু হিউজ বোরখা আছে, বোরখার আইটেম এত সুন্দর সুন্দর বোরখা অ্যাভেলেবেল, মানে সব কিছু মিলিয়ে আসলে অসম, সব কিছু এখানে পাওয়া যায়। তারপর বিয়ের লেহেঙ্গা, তারপর দামি দামি জুতা, তারপর ড্রেস, যারা কোথাও বেড়াতে যাবে একটু দামি ড্রেস কিনবে তো এর জন্য এইখানেও কিন্তু সব কিছুই পাওয়া যায়, সব মিলে নর্মাল থেকে শুরু করে একদম গর্জিয়াস, অনেক গর্জিয়াস ড্রেসও এখানে পাওয়া যায়, জুতা অর্নামেন্টস সব কিছু, গয়নার দোকানও আছে, চাঁদনি চক, অনেকে কিন্তু শুনেছেন চাঁদনি চক, ওই চাঁদনি চকে কিন্তু গয়নার দোকান আছে, তারপর গজ কাপড়ের দোকান আছে, তো সব মিলে আসলে সব কিছু আছে। এই ওড়নাগুলো কিন্তু 100 টাকা করে, জামার পিসও কিন্তু 100 টাকা করে, মানে এত কম দামের ভিতরে সব কিছু তোমরা পেয়ে যাবে, মনে করো তোমরা 5000 টাকা নিয়ে গেলে সব কিছু মিলে সুন্দর একটা বাজার হয়ে যাবে। তো আমরা যেই যাই না কেন 5000 বা 2000 ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে শপিং করে নিয়ে আসতে পারবে, যদি সবার জন্য আনো তাহলে 5-10 হাজার নিয়ে যেতে হবে, বাট নিজের জন্য করতে চাইলে 2-5 হাজারের মধ্যে খুব সুন্দর সেট হয়ে যাবে। এই তো দেখো আমি হাঁটছি আর ভিডিও করছি, আসলে লোকজনের জন্য ভিডিও করাই যাচ্ছিলো না, প্রচণ্ড লোক ছিল, মানে সামনেই চলে আসতেছিল ক্যামেরার, তো এর জন্য আমি ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, আর প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা, আমি তোমরা কিন্তু দেখতেই পারছো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদের ভিডিওতে ভিডিও করতেই খুব কষ্ট হচ্ছিল, আর হচ্ছে প্রচণ্ড লোকও ছিল। তারপর ট্রাই করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এই তো দেখো এখানে কিন্তু খুব প্রোডাক্ট, আসলে গাউসিয়া মার্কেটে এত দোকান, আমি এর আগে যখন এসেছিলাম, হয়তো বা আরও 6-7 মাস আগে এসেছিলাম, বাট আজকে আসলাম, এত দোকানপাট দেখিনি, অনেকে কিন্তু করোনার জন্য অনেক ব্যবসা মানে যে বাদ দিয়ে এখন কাপড়ের ব্যবসাই শুরু করে দিয়েছে, তো এর জন্য দোকানপাট প্রচণ্ড দেখলাম প্রচণ্ড, আর প্রচুর গরম ছিল, ঠান্ডা খাচ্ছিলাম আর হচ্ছে হাঁটছিলাম, করোনার ভিতরে ঠান্ডা খাওয়া কিন্তু নিষেধ, তারপরও পারছিলাম না, মাস্ক পরেছিলাম, 2টা মাস্ক পরে 1টা মাস্ক খুলে ফেলেছি, তো এরপর দেখছি 1টা মাস্কও পরে থাকতে পারছি না, এরপর ওই মাস্কটাও খুলে ফেলেছি, মানে এরকম অবস্থা এই করোনা ভাইরাসে, তোমরা কিন্তু বের হবা না, বের হলেও কিন্তু প্রোটেকশন নিয়ে বের হবা, ঠিক আছে। তো এই দেখো এটা হচ্ছে একটা শপিং মলে ঢুকলাম, এখানে হচ্ছে সব ছেলেদের প্রোডাক্ট, তো এখানে সব কিছু ছেলেদের গেঞ্জি প্যান্ট শার্ট সব কিছু এখানে পাওয়া যায়, প্যান্টের জন্য গেঞ্জির জন্য এখানে একদম 1 নম্বর জায়গা। তো আসলাম এখান থেকে কিছু টুকটাক নিলাম, এই যে দেখো এখানে কিন্তু প্রচণ্ড প্যান্ট, তারপর গেঞ্জি শার্ট অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় খুব সুন্দর ডিজাইনের। আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করি যদি কেউ এখনও যাওনি নিউ মার্কেট গাউসিয়া, তো মিস করবে না, একবার হলেও যেতে হবে, যে দেখবে আসলে অনেকেই কিন্তু যায় না, বাসার পাশে বা কাছাকাছি সব থেকে শপিং করে নেয়, বাট আমার একটাই রিকোয়েস্ট যদি পারো কখনো যেও, করোনার ভিতরে না বাট একবার যে ট্রাই করবে কেমন লাগে, আমার কিন্তু কষ্ট হলেও সব কিছু মিলে খুব ভালোই লেগেছে, গাউসিয়া শপিং করেছি খুব ভালো লেগেছে আমার,
তোমরাও যাবে আশা করি। তো আমি এখন বাইরের উদ্দেশ্যে রওনা হলাম, তো এখন চলে যাব। টুকটাক ভালোই শপিং করেছি, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকে ছোট্ট ব্লগটি? আসলে ভিডিও অতটা সুন্দর করে করতে পারিনি, তার জন্য অনেক সরি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে আর একটু সেফলি থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।